হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তাহিয়ার স্কুলে অনুষ্ঠান চলতেছে, সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে নাচ, গান, কবিতা আবৃত্তি সহ আর্ট বিভিন্ন প্রকারের প্রতিযোগিতা হচ্ছে। তো চিন্তা করলাম ভিডিও করি, এই জন্য আমি একটু ভিডিও নিয়ে নিলাম। আমি জানি না গান দিলে কপিরাইট আসবে কিনা, তবে আমি তো অনেকগুলা কপিরাইট ক্লেম খাইছি, তারপরেও একটু একটু করে দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়। আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর যারা যারা আমার ভিডিও দেখছেন বা চোখে পড়ছে, তারা প্লিজ আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন। আমি অনেক চেষ্টা করতেছি ভিডিও বানানোর জন্য। এই যে আমার পুতুলটা, আমার পুতুলটাও হচ্ছে ছড়া বলেছে, ছড়া প্রতিযোগিতায় ও গিয়েছিল, কিন্তু ও একটু ভীতু, ও খুবই ভয় পায়, ও জাস্ট বলতে বলতে ভুলে গেছে। যাই হোক, ও যে বলতে পারছে এটাই আমাদের জন্য অনেক, আমরা অনেক খুশি যে ও গিয়ে মাইকটা ধরে বলতেছে। এইদিকে তো সব গার্জিয়ান না আমরা বসেই আসি। এই তো সব মিলায়ে অনুষ্ঠান চলছে, অনেক ভালো হচ্ছে। এটা হচ্ছে তাহিয়ার এক বান্ধবী, মাইশার ছড়াটা আবৃত্তি করা অনেক সুন্দর হয়েছে, ও অনেক সুন্দর করে বলতে পারে। এরপরে হচ্ছে যে গান, গান ছিল, গান দুইটা গান ছিল, গান দুইটা অনেক সুন্দর মানে লেগেছে, খালি কণ্ঠে গান। এই তো তারপরে এ হচ্ছে নাচ করবে, তো হঠাৎ করে ওর মা বলছে ও একটু কবিতা আবৃত্তি করতে চায়, এই জন্য ওকে কবিতা আবৃত্তি করতে দেওয়া হয়েছে। এবার ও নৃত্য পরিবেশনা করবে। আসলে ওদের এই স্কুলটা সরকারি একটা স্কুল, শিশু একাডেমি। এই স্কুল থেকে নাচ, গান, আবৃত্তি, তারপরে হচ্ছে আর্ট, বিভিন্ন বিষয়ে হচ্ছে 4 বছর একটা কোর্স আছে, যে কোর্সটা করলে সার্টিফিকেট দিয়ে দেয়। আর এই সার্টিফিকেটটা বিভিন্ন জায়গায় ওদের জন্য সব মিলে অনুষ্ঠান অনেক ভালো ছিল। এই যে আমাদের পিচ্ছিটা দূরে গিয়ে বসে আছে, পিচ্ছিটা ওইদিকে গিয়ে বসছে, খুবই গরম ছিল, তো আমরা রুমের মধ্যে নেই নাই, কারেন্ট বারবার যাওয়া আসা করতেছিল। আমরা বললাম যে বাহিরেই নেই, এই জন্য বাহিরে নিয়েছি, বাহিরে একটু আলো বাতাস, তারপরে সব মিলাই খুবই ভালো। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্ত।